সো গাইজ, আমরা পৌঁছে গেছি আর ঘরের ভিতরে এখন চশমা পড়ে রয়েছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ভিডিওতে ভিউজ এই চশমার জন্যই আসবে। ও পুরোটাই হচ্ছে, হ্যাঁ দারুণ লাগছে, পুরোটাই হচ্ছে গঙ্গা নদী, মানে একুল আর অকুল কিছু দেখা যাচ্ছে না, এত চওড়া এত বিস্তৃত। তো এই মুহূর্তে রয়েছি বেনফিশ জাহ্নবী কাকদ্বীপ গেস্ট হাউস বা লজ যেটা বলতে পারো, একদম নদীর ধারে, সুন্দর ভিউ, সূর্য এখন মাঝাকাশের থেকে নিচে অস্ত যাচ্ছে আর সুন্দর লাগছে ভিউ। আর এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছ মাছের যে সমস্ত বড় বড় নৌকাগুলো, সেই নৌকা চল একবার ঘুরে দেখাচ্ছি। আলটিমেট লেভেলের ব্লগার হলে যা হয় আর কি, সবকিছু গন্ডগোল। তো বেনফিশ জাহ্নবী থেকে একটা ভিউ সামনে, সুন্দর একদম একদম সমুদ্রের মতন চওড়া গঙ্গা, আর ওই দূরে বেশ বড় বড় ট্রলার রয়েছে, জানি না কতটা ক্যামেরায় আসছে ভালো। আর এই যে সূর্যটা একদম সুন্দর অস্ত যাবে ঠিক সমুদ্রের মধ্যে, অসাধারণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। এদিকে দেখো সারি সারি সব ট্রলার মাছ ধরার। চলো রুম টুর একবার করে নিই, রুম ট্যুরের মধ্যে হিরো ঠিকঠাক রুম, এটা এসি রুম আছে, এখানে এসি রয়েছে, এসি রুম আছে এখানে। এখানে দেখো ওখানে গুড নাইট অল আউট টিভি, একটা সিম্পল একটা নর্মাল টিভি যেটা দেওয়া সেটা রয়েছে। আমি একটু তোতলে ফেলছি কারণ প্রথমবার এরকম ভিডিও করছি লাইভে। তো এখানে একটা বেশ আয়না লাগানো সুন্দর সাজগোজের জন্যে, জিনিস রাখার জন্যে। আর এখানে গিজার সিস্টেম, আর একটা ছোট ডাস্টবিন ঘরের মধ্যে, পরিষ্কার ডাস্টবিন। অ্যাস্ট্রে রয়েছে যারা স্মোক করে তাদের জন্যে, বাট আমি অ্যাস্ট্রে ব্যবহার করি না। যারা গ্লাসে জল খেতে যায় তার জন্য গ্লাস আছে, বাট সবার আগে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সারফেস স্প্রে। ফ্রিজ নেই, এখানে একটা আলমারি রয়েছে। আর একটা মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি যারা আসতে চাও, এখানে নানা রকমের খাবার দেওয়া আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সুন্দরভাবে। তো সবচেয়ে দেখো এখানে তোপসে মিল রয়েছে, পার্সে রয়েছে, ইলিশ রয়েছে, সব ধরনের মাছগুলো যেগুলো সব রয়েছে। তো এইটা মেনু কার্ড বেনফিশের তরফ থেকে, জিজ্ঞেস করছিলো যে সন্ধ্যাবেলাতে কিছু খাবে কি না, বাট আমি বলেছি না আমরা সন্ধ্যাবেলা কিছু খাবো না। লাঞ্চ টাইম এখানে দিয়ে দিয়েছে আর ডিনার টাইম এখানে দিয়ে দিয়েছে। সেই যে এই এই পরন্ত রোদ পড়ছে আমাদের বেনফিশের জাহ্নবীর এই ঘরটাতে, রুম নাম্বার 204। যারা যারা আসতে চাও বেনফিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা চেক করতে পারবে ওদের বুকিংয়ের কী করে করতে হয়, পেমেন্ট করতে হবে তোমাকে, ফার্স্টেই পুরোটা পেমেন্ট করে দিয়েছিলাম। অ্যান্ড খুব কোঅপারেটিভ স্টাফ যিনি রয়েছেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে রুমে দিয়ে দিলেন, নয় ভালো রুম বলেছিলাম একটা সুন্দর দেখে। পরন্ত বিকেল, পরন্ত রোদ্দুর, নদী আর এত সুন্দর একটা পরিবেশ, তো একটা দারুণ ব্যাপার। সো ওয়েল, আপাতত এর বাইরে বলার কিছু নেই কারণ অত ভালো আমি বলতে পারি না। এই প্রকৃতি ছেড়ে সত্যি বলতে ভেতরে যেতে ইচ্ছা করছে না, আমি জানি না যে আশা করি সন্ধ্যাবেলাতে যে সূর্যটা অস্ত যাবে সেটা দেখার একটা আলাদাই আনন্দ পাব। তো চেষ্টা করব সেটা দেখানো, যদি না পুরোপুরি ঘুমিয়ে পড়ি। অ্যান্ড সত্যি কথা বলতে এইরকম একটা সুন্দর পরিবেশকে আমাদের উচিত রক্ষা করা। গঙ্গা অনেক জায়গাতে সরু হয়ে গেছে, হয়তো অনেক জায়গাতে জল কমে গেছে, চড়া পড়ে গেছে, অনেক জায়গায় দূষিত সেরকমও হচ্ছে, বাট এটাকে দেখো এই সৌন্দর্যটা একটা অসাধারণ সৌন্দর্য। এই সৌন্দর্যটার উপর বেশ করে বহু লোকের বহু রকম জীবিকা রয়েছে,
তো এটাকে রক্ষা করা আমাদেরও কিছুটা দায়িত্ব। তো যারা ওই সমুদ্রের তীরে যাও কি নদীর তীরে যাও, যেখানে সেখানে প্লাস্টিকের বোতল ফেলে দাও, তো সেই জিনিসগুলো করা ঠিক না। বেনফিশের জাহ্নবী গেস্ট হাউস, তার ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ, গঙ্গার উপরে সূর্য যাচ্ছে অস্ত, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, একটা অন্যরকম উপলব্ধি। সো দ্যাটস ইট ফর নাও, ওকে চল।